নমস্কার, আমার আপনজনেরা, দ্রুতবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দ্রুতপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর চাপে এবারে নাজেহাল হয়ে যাবে এই সরকার। ভয়ঙ্কর এক চাপ আসতে চলেছে আগামী কদিনের মধ্যে। কেন বলছি, কি জন্য বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলে রাখি, আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। আজ শুভেন্দু অধিকারী একটি মোক্ষম চালে কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার নাজেহাল অবস্থায় হয়ে গেছে। আপনারা জানেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি বিভিন্ন জনসভায় গিয়ে বিজেপির বিরুদ্ধে যে কথাটা বলেন এবং যে কথাটা বলে বিজেপির কর্মীদের এবং নেতাদের বিরুদ্ধে জনগণকে কিছুটা হলো ক্ষোভ তুলে ধরেন এবং কিছুটা হলো ফুসিয়ে তোলেন, সেটা হচ্ছে 100 দিনের কাজ এই রাজ্য প্রথম। কিন্তু সেই রাজ্যের টাকা কিন্তু আটকে যাচ্ছে বিজেপির নেতাদের জন্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু ঠারে ঠারে দায়ী করেন তিনি, এবং সেই শুভেন্দু অধিকারীকে তিনি দায় করেন এই কারণে যে 100 দিনের কাজ নিয়ে যেভাবে তিনি বলেছেন, সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং যেভাবে বলেছেন যে 100 দিনের কাজের টাকা তখনই দেবেন যখন এই রাজ্য প্রিভিয়াস হিসাবটা দেবে, এবং সেটাই চলছে। এই 100 দিনের কাজ আটকে যাওয়া নিয়ে কিন্তু চিৎকার চেঁচামেচি করেন মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি। 100 দিনের কাজ, অর্থাৎ যে বিষয়টাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দেখান এবং বারংবার বলেন যে 100 দিনের কাজে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি। সেই 100 দিনের কাজ, সেই টাকাটা কেন্দ্র সরকার আটকে দিচ্ছে, আপনাদের প্রাপ্য টাকা আটকে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা, আসলে 100 দিনের কাজটা কি? সবাই শুনেছেন 100 দিনের কাজকে বলা হয় মনরেগা। মানে গোটা বাংলা যদি বলেন বা ভেঙে বলেন তাহলে হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, মনরেগা। MGNটাকে একসঙ্গে উচ্চারণ করা হয়, তারপর রেগা বলা হয়, অর্থাৎ আমরা সুবিধার জন্য বলি মনরেগা। এই প্রকল্পটা কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল বলা আছে, তার মানে জেনে রাখবেন এটা কিন্তু জাতীয় সরকার মানে কেন্দ্র সরকারের। তো কেন্দ্র সরকারের এই প্রকল্পটা দেওয়া আছে যাতে প্রত্যেকটা ব্যক্তি কাজ পায় গ্রামীণ অঞ্চলে, রুরাল এলাকায়। তো গ্রামীণ অঞ্চলের লোকেদের কাজ পাইয়ে দেওয়ার জন্য মিনিমাম একটা মজুরি দিয়ে তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে এই 100 দিনের কাজ। তার মধ্যে পুকুর খনন, রাস্তা তৈরি, আশেপাশে একটুখানি ইয়ে করা, মানে সমস্ত গ্রামীণ যে সমস্ত কাজ হয় সেই কাজগুলো। তো বর্তমানে সেই কাজগুলোতে জব কার্ড নিয়ে চলছে প্রবলেম, এবং সেখানে এই প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে 100 দিনের কাজে যাদের থাকা উচিত তাদের ভাগে 100 দিনের কাজ হয়তো নেই, পাচ্ছেন কারা? এমনিতে অভিযোগ আছে যে বিজেপি করো তুমি 100 দিনের কাজ পাবে না, জব কার্ড জমা রাখো, এইটা রাখো, সেইটা রাখো। এটা অলিখিত ফতোয়া যেটা ওপরে কেউ জানে না, আর যেটা সাক্ষী শুধুমাত্র নিচু স্তরের মানুষরাই আছে, আর যেটার কথা প্রমাণ দিয়ে কেউ বলতেও পারবে না। তো এরকম কিছু অভিযোগ আমাদের কাছেও আসে যে জব কার্ড দাদা কেড়ে রাখা হয়েছে। সেই 100 দিনের কাজ, 100 দিনের কাজের প্রকল্পে টাকাটা দেয় কেন্দ্র সরকার, অর্থাৎ রাজ্যে বিভিন্ন প্রান্তে যারা কাজ করছেন প্রত্যেকে টাকা পান কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকা, কেন্দ্র সরকার পাঠান এই প্রকল্পের জন্য টাকা দেন। সেই টাকার হিসাব দিতে পারছিলেন না বা সেই টাকার হিসাব দিচ্ছিলেন না বলেই কিন্তু অভিযোগ। আসলে পুরনো টাকা না দিলে, আগের টাকা না দিলে, আগের টাকা হিসাব যদি না দেন, মানে আগের হিসাব যদি না দেন তাহলে পরে টাকা পাবেন কেন? সোজা বাংলা, এই জন্যই কিন্তু টাকাটা আটকে রয়েছে। আর এটা নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যে এই জব কার্ডটাও অ্যাকচুয়ালি কাদের কাদের হাতে আছে এবং কারা কারা এই টাকাটা পান। এই 100 দিনের কাজের টাকাটাকে নাকি অন্য খাতে খরচ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু তিনি হাইকোর্টে মুভ করেছেন। কাজে এই জব কার্ড এবং এই 100 দিনের কাজ, এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা বা ফান্ডা বলুন, এটাই হচ্ছে এই রাজ্যে যেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি বিভিন্ন জনসভায় বলেন, আর সেখানে গিয়ে ঘা দিলেন আজ শুভেন্দু অধিকারী। আজ হাইকোর্টে একটি মামলা করলেন শুভেন্দু অধিকারী, এবং সেই মামলাটার পরিপ্রেক্ষিতে হচ্ছে এই 100 দিনের কাজ, অর্থাৎ 100 দিনের কাজে যে দুর্নীতি হয় সেটা সামনে নিয়ে এসেছেন তিনি। তার অভিযোগপত্রের মধ্যে ছত্রছত্রে নিশ্চয়ই রয়েছে যে এই রাজ্যে কিভাবে 100 দিনের কাজকে নিয়ে ছেলে খেলা করা হয়, এবং 100 দিনের কাজের টাকা কার কার অ্যাকাউন্টে যায়, এবং কারা সেই 100 দিনের কাজের যে জব কার্ড থাকে তারা কাদের কাদের আন্ডারে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই অভিযোগটা কিন্তু হচ্ছে মারাত্মক, এবং সেই অভিযোগটা বারংবার তিনি কিন্তু করেছেন সবার সামনে, এবং আজকে তিনি কিন্তু সেটা আদালতে নিয়ে গেলেন। এই মামলা শুনানি হবে আগামী সোমবার, অর্থাৎ আগামী সোমবার কিন্তু এই মামলা শুনবো আমরা যে কি হচ্ছে, অর্থাৎ এই দুর্নীতি নিয়েও কিন্তু তদন্ত হতে পারে। এবং মনে রাখবেন যখনই কোনো দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে কত গড়বড় রয়েছে। আমরা প্রথম যখন ভাবতাম যে চাকরি সংক্রান্ত ব্যাপারে ঠিক কি হবে,
দুর্নীতিটা ঠিক কোন পর্যায়ে গেছে। যেই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই আর ইডি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু সামনে এসে গেল পার্থ অপা এই গোটা ব্যাপারটা, এবং কিভাবে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই জড়িত আছে এবং তারা কিভাবে একটা মুখোশ লাগিয়ে ঘুরত মানুষকে নীতি কথা শেখাতে পার্থ চ্যাটার্জি, সেই নীতি কথা শেখানো পার্থ চ্যাটার্জি যে আড়ালে আবডালে কত কোটি টাকা কামিয়ে ফেলেছিল সেগুলো আজকে সামনে এসে গেছে, এবং সেখানে সামনে এসছে একটাই কারণে, কারণ দুর্নীতি তদন্ত হলেই। এবার এই 100 দিনের কাজে দুর্নীতি তদন্ত যদি শুরু হয়, জানা যাচ্ছে না কতজন নথি মহারথী ধরা পড়বেন, কারণ বিভিন্ন জায়গায় ছত্রছত্র এইসব দুর্নীতি হয়ে চলেছে। এবং 100 দিনের কাজে যে জব কার্ড সেটা কার কার নামে হয়েছে এবং কার কার নামে করে টাকা তোলা হচ্ছে সেগুলো সব সামনে আসবে। আপনারা এমনি জানেন যে এখানে ভুয়ো জব কার্ডগুলো ধরা পড়ে যাচ্ছে, এবং এই ভুয়ো জব কার্ড যে অ্যাকচুয়ালি কত আছে তার কোনো ঠিক নেই। এই বিষয়ে নিয়ে শুভেন্দু অধিকারী একদিকে যেরকম কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি এবারে হাইকোর্টে মামলা করলেন, অর্থাৎ তিনি 7 দিন থেকে 8 দিন যেটা অপেক্ষা করবো বলেছিলেন সেটা তিনি করে এবার দিলেন, আদালতে গেলেন। মনে রাখবেন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে তিনি পালন করছেন, অর্থাৎ সব কথা তিনি রাখছেন। তিনি বলেছিলেন যে আমি দেখব এরপরে যদি না হয় তাহলে আদালতে যাব। আজ তার তরফ থেকে আইনজীবী কিন্তু আদালতে অলরেডি মামলাটা ফাইল করলো, অর্থাৎ এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে সব জায়গায় চিৎকার করে করে বলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না, কোনো একজন আটকে দিচ্ছে, নাম কেউই করে না, এই নাম না করা জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেবেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম, এবং একসঙ্গে অপেক্ষায় রইলাম আমরা এখানে যে তদন্ত হয় সেই তদন্তে কি উঠে আসবে। আপনারা সবাই জানেন যে এই রাজ্যে যদি তদন্ত শুরু হয় একবার তাহলেই কিন্তু ধরা পড়ে যায় আসল কিছু। আর এই রাজ্যে জানি না তদন্ত প্রক্রিয়া এই রাজ্য সরকার যদি রাজ্য পুলিশকে দিয়ে করাতো তাহলে কত কিছু ধরা পড়তো, কিন্তু অ্যাকচুয়ালি এই রাজ্যে রাজ্য সরকার যে পুলিশগুলোকে দিয়ে কাজ করায় সেটা হচ্ছে ইউটিউবারদের ধরা, ফেসবুক অ্যাকাউন্ট যারা করেছে তাদেরকে সরকার বিরোধী কিছু পোস্ট করলে তাকে ধরা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ ছড়া লিখেছে তাকে নিয়ে ধরা, কোথায় কে কাউকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছে সেটা নিয়ে ধরা, এটা এখন পুলিশের কাজ হয়ে গেছে। এবং পুলিশ এই কাজেই ব্যস্ত হয়ে রয়েছে বলে এখন এই জব কার্ড সংক্রান্ত দুর্নীতি এবং এই যে 100 দিনের কাজ যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যে প্রকল্পটাকে রাজ্য সরকার নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে করতো এবং এতদিন ধরে করে এসেছে কিন্তু আজ যা পারছে না, সেই কেন্দ্রীয় সরকারের এই 100 দিনের কাজের প্রকল্পে যে টাকা এদিক ওদিক হয়ে যায় সেটা নিয়ে তারা তদন্ত করতে পারত কিন্তু করেনি, আজ আজ কিন্তু অন্য জায়গায় যাবে। এবং এটাই কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী আছেন তারা কি পদক্ষেপ নেবেন আমরা জানি না, কিন্তু আদালত এই বিষয়ে আমি আশা করি আদালত যেভাবে প্রতিটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে ভাবছে এবং বুঝতে পারছে আদালত যে এই রাজ্যে দুর্নীতি ঠিক কোন জায়গায় আছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আদালত নির্দেশ দেবে সিবিআই বা ইডিকে তদন্ত করার জন্য। আর সিবিআই তদন্ত আমার মনে হচ্ছে হবে, আর হলেই এই তদন্ত যদি হয় ধরা পড়বে অনেক কিছু। দেখা যাক আগামী সোমবার এই মামলা শুনানি হবে, ততদিনের জন্য আমাদের একটু অপেক্ষা করে থাকতে হবে, আর আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী রুদ্রবার্তার জন্য, কারণ রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। তো এই বক্তব্য অর্থাৎ এই প্রতিবেদনে যদি মনে হয় আমার কথা ঠিক ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।